হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অলওয়েজ হ্যাপি জুই আজকে বানাবো পটলের একটা রান্না যেটা আমার মায়ের রেসিপি পটল নিয়েছি পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো পটল এবারে কাটারি দিয়ে মাঝখানে আমি কেটে নেব চারদিকে এভাবে কেটে নেব কাটার কারণ হলো মশলাগুলো রান্না করার সময় যাতে পটলের ভিতরে ঢুকতে পারে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা বাটা সর্ষে বাটা এক চামচ করে আর দুই চামচ পোস্ত বাটা তার সাথে চারটে কাঁচা লঙ্কা আর ধুয়ে রাখা পটল এবারে শুরু করি রান্না আজকে রান্না হবে সরষের তেলে সর্ষের তেল দিয়ে দিলাম গরম কড়াইতে এবারে তেলটা একটু ছড়িয়ে দেব খুন্তি দিয়ে অপেক্ষা করব তেল গরম হয়ে ওঠা পর্যন্ত তেল ভালোভাবে গরম হয়েছে প্রথমে ভাজবো পটলগুলো পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো পরে হলুদ দেব না তার জন্য আমি ভাজার সময় হলুদটা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকব এবার দিয়ে দেব লবণ লবণ এক চামচের অল্প কম দিলাম লবণ যদি কম হয় পরে আমি আরেকটু লবণ দিয়ে নেব লবণ হয়তো কম হবে না এই লবণই হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে পটলগুলো ভালো করে ভেজে নেব কিছুক্ষণ বাদে পটল অনেকটাই মজে যাবে দেখুন পটলগুলো সব মজে গেছে এবারে তেল ঝরিয়ে আমি সবগুলো পটল নামিয়ে নেব এভাবে সবগুলো পটল আমি নামিয়ে নিলাম এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন এবারে কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে মশলার মধ্যে দিয়ে দেব প্রথমে লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর দেব সর্ষে বাটা আর পোস্ত বাটা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা কিছুক্ষণ ভাজব বেশিক্ষণ না তারপর ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেব পটল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে সবগুলো মশলা পটলের গায়ে লেগে যায় দিয়ে দেব সামান্য জল দিলাম হাফ কাপ জল জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এভাবে কিছুক্ষণ হতে থাকবে দুই থেকে তিন মিনিট রান্না করার পর দিয়ে দিলাম চিনি এক চামচ চিনি দিলাম রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে ভাজার সময় যা লবণ দিয়েছিলাম ওই লবণই হয়ে গেছে আর লবণ দেবার প্রয়োজন পড়েনি চিনি দেবার পর আরও দু মিনিট রান্না করলাম এবারে দেখুন আমাদের সর্ষে পটল পোস্ত একেবারে তৈরি হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব আপনাদের কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না যেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখবেন নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল